শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। করোনাকালীন সময় তোমরা বাড়িতে বসে যথারীতি লেখাপড়া করতেছ। তোমাদের কাছাকাছি সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে, তবু অনলাইনে আমি দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয়ে আমি পাঠদান করছি। আশা করি মনোযোগ সহকারে তোমরা উক্ত পাঠ গ্রহণ করবে। আমি আজকে যেই চ্যাপ্টারের উপরে আলোচনা করব, যে বিষয়ের উপরে আলোচনা করব, সেটা হলো আত্মকর্মসংস্থান। তো আত্মকর্মসংস্থানকে যদি আমরা বিশ্লেষণ করি, আত্মকর্মসংস্থান, আত্ম বলতে নিজ, আত্ম বলতে আমরা কী বুঝি? নিজ। আর কর্মসংস্থান অর্থাৎ আমাদের খেয়ে পরে বেঁচে থাকতে হলে কোনো না কোনো কর্ম করতে হবে। আমাদের পাঁচটা মৌলিক চাহিদা রয়েছে, এক হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই যে পাঁচটা মৌলিক চাহিদা রয়েছে, এগুলোকে আমাদের মিটাপ করতে হলে কোনো না কোনো আমাদের কর্ম করতে হবে। সুতরাং আমরা এই আত্মকর্মসংস্থান এর মাধ্যমেই কিন্তু আমরা আমাদের জীবিকা নির্বাহের পথ আমরা খুঁজে বের করতে পারি। আত্মকর্মসংস্থান বলতে প্রথমেই আমি বলবো কাকে বলে। আমার নিজের ভাষায় বলতে পারি, নিজে নিজে যে কর্মসংস্থানের ব্যবস্থা করা নিজে নিজে, সেইটা কি বলা হয়? আত্মকর্মসংস্থান। এটাকে আরেকটু সুন্দরভাবে বুঝিয়ে বলা যায়, সেটা হলো আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থা। আত্ম মানে নিজের প্রচেষ্টায়, আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের যে ব্যবস্থা তাকেই বলা হয় আত্মকর্মসংস্থান। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবারও বলছি, আত্মকর্মসংস্থান বলতে আমরা কী বুঝি? আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের যে ব্যবস্থা তাকেই বলা হয় আত্মকর্মসংস্থান। এবার আমরা আলোচনা করব যে কর্মসংস্থান, কর্মসংস্থানটা আমরা কীভাবে করতে পারি। কর্মসংস্থান আমরা আমাদের যে জীবিকা নির্বাহের জন্য আমরা তিনটা পথ বেছে নিতে পারি। একটা হলো কি? মজুরি বা বেতন ভিত্তিক, মজুরি বা বেতন ভিত্তিক। অর্থাৎ আমরা কিন্তু রয়েছি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজবাজ করব, এর মাধ্যমে আমরা মজুরি পাব, এই হলো একটা উপায়। অথবা আমরা মাসিক বেতনে আমরা কোথাও না কোথাও কোনো চাকরি করব, সেটা হতে পারে সরকারি চাকরি, হতে পারে বেসরকারি চাকরি, এই চাকরিগুলো আমরা করতে পারি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আমাদের চাহিদার তুলনায় আমাদের সুবিধা কিন্তু খুবই কম, অর্থাৎ কর্মসংস্থানের জায়গা কিন্তু খুবই কম, কিন্তু আমাদের চাহিদা অনেক বেশি। মনে করো কোথাও 100 লোক নিয়োগ করা হবে, কিন্তু সেখানে ইন্টারভিউ দেয় কতজন? 500 জন, বাকি 400 জন কিন্তু তাদের চাকরি হলো না। সুতরাং এই ক্ষেত্রে সকলের পক্ষে কিন্তু চাকরি করা বা মজুরি ভিত্তিক কাজ করা সম্ভব নয়। দ্বিতীয় হলো ব্যবসায়। অর্থাৎ আমাদের খেয়ে পরে বেঁচে থাকতে হলে আমাদের কী করতে হবে? আমাদের ব্যবসা করতে হবে। তাহলে এই যে আমরা ব্যবসা করব, তাহলে ব্যবসা করতে হলে কী লাগবে? প্রচুর অর্থের প্রয়োজন আমাদের, প্রচুর অর্থের প্রয়োজন ব্যবসা করতে হলে। তাহলে এই অর্থ কিন্তু অনেকের পক্ষে যোগান দেওয়া আসলে সম্ভব নয়। সুতরাং সকলের পক্ষে ব্যবসা মাধ্যমে তার মূল লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। তৃতীয়ত হলো আত্মকর্মসংস্থান, আজকের আলোচনার বিষয় যেটা আত্মকর্মসংস্থান। অর্থাৎ নিজে নিজেই আমরা আমাদের ব্যবসা বাণিজ্য আমরা পরিচালনা করতে পারি, অর্থাৎ নিজের যতটুকু অর্থ আছে, নিজের যতটুকু জায়গা আছে, নিজের যতটুকু ক্ষমতা আছে, এর মাধ্যমে আমরা আমাদের আমাদের মূল লক্ষ্য আমরা বুঝতে পারি। এখন উপযুক্ত ক্ষেত্রগুলো কিন্তু, এই ক্ষেত্র সম্পর্কে আমি একটু
আলোচনা করছি, সেটা হলো কি, যেমন আমরা যেমন মৃৎশিল্প, আমরা মৃৎশিল্পের মাধ্যমে আমরা যেমন মৃৎশিল্পের মাধ্যমে মৃৎশিল্প বলতে বলছি আমরা মাটির জিনিসপত্র আমরা নিজেরা তৈরি করে আমরা বাজারে বিক্রি করতে পারি। এক্ষেত্রে আমরা সেই ধরনের যোগ্যতা অর্জন করতে পারলে সমস্যা হচ্ছে না। আর কি, বাঁশজাত দ্রব্য আমরা বাঁশজাত দ্রব্য অর্থাৎ বাঁশের তৈরি বিভিন্ন রকমের সরঞ্জাম, আমরা সাজি দোলা এগুলো আমরা তৈরি করতে পারি। এই তারপরে মাছের জাল তৈরি করতে পারি আমরা, মাছের জাল তৈরি করতে পারি। মাছের জাল তৈরি করতে পারি এমনিভাবে বিভিন্ন মাধ্যমে, যেমন আমরা পিঠা তৈরি করতে পারি, হাঁস মুরগির আমরা খামার তৈরি করতে পারি, এর মাধ্যমে আমরা আমাদের মূল লক্ষ্য করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন ক্ষেত্র নিয়ে আমরা এমনিভাবে আমরা দেখবো, আরও অনেক ক্ষেত্র রয়েছে, আশা করি পাঠ বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।